ভাই আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আমাদের যমুনাপাড়ি হামসার বাচ্চা। যমুনাপাড়ি বাচ্চা, কয় মাস বয়স এটার? এটা দেড় মাস। তাহলে এই বাচ্চাটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন? এটা 15,000 টাকা বিক্রি করব। এটা কি অরিজিনাল না ক্রস? অরিজিনাল, অরিজিনাল ছাগল 15,000 টাকা হলে বিক্রি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অধীর আগ্রহে থাকেন কখন আমাদের কৃষি টিভির ভিডিওটি আপলোড হবে এবং আপনারা দেখবেন। তাই আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। এখানের এক ভাই চাকরির পাশাপাশি উনি গড়ে তুলেছেন সুবিশাল একটি খামার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল খামার রয়েছে, এটা হচ্ছে উন্নত জাতের এবং ক্রস জাতের ছাগলের খামার। বাংলাদেশে এখন ছাগল লালন পালন একটি জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো উন্নত জাতের ছাগলের খামার। তো আজকে আমরা চলে আসছি ভাইয়ের এখানে এবং আপনাদেরকে দেখাবো যে ভাইয়ের এখানে কী কী ধরনের ছাগল রয়েছে, তিনি এগুলোকে কীভাবে লালন পালন করছেন, এ ছাগলগুলি উনি কোথা থেকে সংগ্রহ করলেন, কী দামে সংগ্রহ করলেন, বা এখান থেকে কি উনি বিক্রি করেন কি না, আমার কোনো দর্শক নিতে চাইলে নিতে পারবে কি না, ভাই খামার করে তিনি কতটা লাভে বা লসে আছেন। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে ভাই আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে দেন। আমার নাম মোহাম্মদ তৈব আলী। আপনি কি করেন? আমি চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে ছাগল। কোথায় চাকরি করেন? চট্টগ্রাম নাসিরাবাদ সিরাজের নক্সন প্ল্যান্টে। তো আপনি এই যে চাকরি পাশাপাশি চাকরিতে আছেন, আরামে তো আছেন, তাহলে এই ছাগল পালন কীভাবে সম্ভব? আমার তো সুন্দর লাগে, ভালো লাগে, দেখতে ইয়ে লাগে, এই জন্য ভালো। মানে আপনি বিভিন্ন মাধ্যমে ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে দেখছেন, দেখে ভালো লাগছে, ভালো লাগার পরে আপনি খামারটা দিয়েছেন। তো খামারটা দিতে গিয়ে আপনি ছাগলগুলো কীভাবে সংগ্রহ করলেন? এটি আমি বিভিন্ন জায়গাতে ইন্ডিয়াতে ইয়াতে বিভিন্ন সংগ্রহ। আপনি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছেন? তো ইন্ডিয়া থেকে কীভাবে সংগ্রহ করলেন? লোক আছে তার মাধ্যমে সংগ্রহ করছে, আমি তো ইন্ডিয়া যেতে পারবো না, ওই যারা ইন্ডিয়াতে নামায় তাদেরকে সংগ্রহ করছে। না আমার অনেক দর্শকই তো চায় যে ইন্ডিয়া থেকে সুন্দর সুন্দর ছাগল আনতে, তো আপনি যেহেতু আনছেন সেই জন্য জিজ্ঞেস করলেন আপনি কীভাবে আনলেন, আপনার কত টাকা বর্ডার খরচ হয়েছে একটু যদি জানাতেন। এর কাস্টমের মাধ্যমে বেনা করলে নামে যায় আর প্রতি ছাগল আপনার কীরকম মানে কাইয়া দিতে হচ্ছে, বর্ডার পার করতে টাকা দিতে হয়েছে? এটি আমরা ওইদিকে তো যাই না, ওইদিকে যে লোক আছে তারা আমাদেরকে নামাইয়া বর্ডার পর্যন্ত নামাইয়া দেওয়ার পর আমরা ওখান থেকে তাদেরকে টাকা দিয়ে কিনে আনি। তো আপনি ইন্ডিয়া থেকে কী কী জাতের ছাগল আনছেন? আমার এখানে রাজস্থানি আছে, তারপরে যমুনাপাড়ি আছে, সিরুই আছে, বিটেল আছে, বারবারি আছে। সবগুলো কি অরিজিনাল নাকি ক্রস আছে? সবগুলো অরিজিনাল, ক্রসও আছে যে যেটা নেই। আপনার এখানে ক্রস জাতের ছাগল আছে, অরিজিনাল ছাগল আছে? ক্রস আছে, অরিজিনাল আছে, যাতে যেটা লাগে। তো এই যে আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি আপনি কোনো সমস্যা হয় না ছাগল লালন পালন করতে? আমার লোকজন আছে, তারপর আবার ইন্টারনেটের যোগ, মোবাইলে দিক নির্দেশনা দেয়। আমিও আপনি চট্টগ্রাম থাকেন, আপনার এখানে লোকজনে এই খামারটা দেখাশোনা করেন। তো দেখাশোনা করতে গিয়ে আমরা তো জানি যে উন্নত জাতের যে ছাগলগুলো আছে এগুলো রোগবালাই বেশি হয়, অনেক যত্ন নিতে হয়, টেক কেয়ার করতে হয়, তো এটা কিভাবে সম্ভব? আমার লোক আছে, লোকেরা দেখে, তারা ডাক্তার সমস্যা হলে ডাক্তারে ফোন করে, ডাক্তারে ট্রিটমেন্ট দেয়, তারা ইয়া করে আর কি, সেবা করে। মানে সমস্যা হলে ডাক্তার আসে। তো সমস্যা কি ধরনের সমস্যা হয় এই ছাগলগুলো? ঠান্ডা, কাশি, সর্দি, এই পেট ফুলা, এই যে সমস্যা, আর অন্য কোনো সমস্যা? পেট ফুলা, ঠান্ডা নাকি, এই দুটা রোগই? তো এই দুটা রোগ যাতে না হয় জন্য আপনি কি চিকিৎসা করেন? এটার জন্য আপনার ইয়া ছাগল সুস্থ থাকতে আপনার ভ্যাকসিন দিতে হবে। কি ধরনের ভ্যাকসিন দেন? যাতে ফিফিয়া যাতে না আসে, মেন সমস্যাটা করে ফিফিয়ারে, পিপিআর একটু সুস্থ করে আসা। মানে ঠান্ডা লাগলে তো আপনার পিপিআরে যায়, তো ঠান্ডার মধ্যে আপনি কি ওষুধরা দেন একটু নাম বললে ভালো ছিল? ঠান্ডার মধ্যে আপনার ইয়া আছে, আপনার
বঙ্গবেড় আছে, কাশে সর্দি কাশি, তারপর আছে আপনার ওই স্যান্টাসন প্লাস হিস্টাবেট দিয়ে দিলে সেগুলো। আচ্ছা, তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছি আপনি সুবিশাল একটি ঘর লম্বা করে বেঁধেছেন, এই ঘরটা বাঁধতে আপনার কী পরিমাণ টাকা খরচ হচ্ছে? এটা বাঁধতে অনেক টাকা গেছে আমার। কী পরিমাণ টাকা গেছে? প্রায় মনে হয় 4,00,000 টাকার মতন গেছে। ছাগলগুলো সংগ্রহ করতে আপনার কী পরিমাণ টাকা লাগছে? আমার এখানে বর্তমানে অনেক 12-13 লাখ টাকার ছাগল আছে। 12-13 লাখ, আর ঘর মিলে সম্পূর্ণ কত টাকা খরচ হলো? ধরেন 16 লাখের। 16 লাখ টাকার ছাগলের খামারটা আপনি করছেন, এখন আপনার কী অবস্থা? এত টাকা ইনভেস্ট করে আপনি কি লাভে আছেন না লসে আছেন? এখন তো ওই বাচ্চা দিতে আছে, আমি বিক্রি করতে আছি, তারপরও আমার যে চাহিদা বাচ্চার, আমি বাচ্চা দিতে পারতেছি না মানুষের। মানে বাচ্চার এত চাহিদা, তাহলে তো বলা যায় আপনি লাভে আছেন নাকি? বাচ্চার বেশি চাহিদা, আমার বাচ্চা দুধ ছাড়লে বাচ্চা বিক্রি হয়ে যায়। কী করে? একটা বাচ্চা নাই। কত টাকা করে বাচ্চাগুলো বিক্রি করেন? বাচ্চা ধরেন না 20,000, 25,000, 30,000 গ্রেড বুঝছা। মাসে কয়টা বিক্রি করতে পারেন? মাসে ধরেন আমার অনেক সময় বাচ্চা দিলে আসে না, কোনো মাসে 10টা 12টা 15টা বাচ্চা দেয় এরকম। আবার কোনো কোনো মাসে তো বাচ্চা দেয়ও না নাকি? এখন আমার আপনার 17টা গাবি ইয়ে আছে, প্রেগনেন্ট আছে, এটি ইদানিং বাচ্চা দেওয়া শুরু করবে। আচ্ছা, একটা অ্যাভারেজ হিসাব করি, আপনার বছরে মনে হয় কতটা বাচ্চা পাইছেন আপনি? বছরে তো আমরা তো এমনি হিসাব রাই না, বাচ্চা দিতে আসে আর আমরা বিক্রি করে ফেলতেছি। বছরে ধরেন না আমার অ্যাভারেজে মাসে আমি হিসাব করছি 60-80 করে বাচ্চা আসে। তো 20,000 টাকা করে বিক্রি করলে তো আপনার দেখা গেছে 1,60,000 টাকা আপনি পাচ্ছেন নাকি? জি, এরকমই আসে। হ্যাঁ, কীরকম খরচ হয় মাসে? মাসে ধরেন আমার লোকজন মিললে আমার অ্যাভারেজে 40,000 টাকা 35,000 টাকা খরচ হয়। 35-40,000 টাকা, তার মানে আপনার লাভ আছে প্রায় 1,20,000 এরকমই নাকি? এরকম থাকে। তাহলে তো ভাই বিশাল লাভ এরকম ইনভেস্ট করে। আমার তো পুঁজি আছে 16 লাখ টাকা, পুঁজি তো পুঁজি খাটায় মাসে 1,00,000 হলে তো মাশাআল্লাহ খুব ভালো। ঘর আছে, ছাগল আছে, আমার পারিশ্রমিক আছে, আমরা 2-3 জন মানুষ, আমার ফ্যামিলির লোকজন খাটে। আচ্ছা, আপনি তো করলেন 16 লাখ, এরকম যদি 5-6 লাখ টাকা কেউ ইনভেস্ট করে ছাগল পালন করে তাহলে কি তার মাসে মনে করেন যে সর্বনিম্ন 20-30,000 টাকা আয় করা সম্ভব কিনা? আপনার একটা জিনিস পরিপূর্ণভাবে তার সেবা যত্ন যদি করে ও তো আমাকে লাভ দিবে, যদি আমি যদি তার ঠিকমতো খানা বাসস্থান চিকিৎসা আমি না দিতে পারি তাহলে তো সে লস হবে। ওগুলো খেয়াল রাখতে হয়, সকালে দুপুরে বিকালে 24 ঘন্টা নজরবন্দি রাখতে হয়। মানে লাভটা হচ্ছে খামারির উপরে, সে যতটা যতটা পরিশ্রম করতে পারবে, শ্রম দিবে, তাহলে সে অনুযায়ী তার লাভ আসবে। খেয়ালের উপর হলে সব কিছু, আপনি খেয়াল ছাইরা দিবেন আপনি কোনো কিছু করতে পারবেন না। মানে আপনার উপরে নির্ভর করবে আপনি কি লাভ করবেন না লস করবেন। অনেকে তো আছে শুধু করে যে ভাই লস খাইছি, তারা কী কারণে লসটা খাই? লসটা ধরেন না আমি ছাগলটা আনলাম, আমি এটা বুঝি না কী সমস্যা, আমি না বুঝি, আমি একজন ডাক্তারের সহযোগিতা নিতে হবে। এলাকার ইয়া থানা পর্যায়ে পারছে না, বিভাগীয় পর্যায়ে সার্জন আছে বড় বড়, অনকা তো ছাগলের অত্যাধুনিক চিকিৎসা, ছাগলের আলতাপ চুনো করান যায়, ছাগল অনকা অপারেশন সহকার করান যায়। আগে এগুলো ছিল না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার এই সফলতা দেখে যদি আমার কোনো প্রবাসী ভাই বা দেশে এলাকায় যে বেকার ভাই আছে বা কেউ যদি আপনার থেকে ছাগল নিতে চায় যে আমিও শুরু করবো, তাহলে আপনি দিবেন কি না? আমার তো কামে এটা বিক্রি করা। আপনার তো কাজই হচ্ছে যে ছাগল পালতেছেন, ছাগল বাচ্চা দিতেছে, বিক্রি করবেন নাকি? বিক্রি করবো, হ্যাঁ, আবার আমি সংগ্রহ করি, সংগ্রহ তো বিক্রি করি, আবার আমার এখানে যেগুলো বাচ্চা দেয় আমি এত ছাগল কী করবো? আপনি এত, এটা তো কথাই, আপনি এত ছাগল কী করবেন? তাহলে চলেন আপনি যে ছাগলগুলো বিক্রি করবেন আমরা একটু দেখি, আমার দর্শকদেরকে একটু দেখাই নাকি? দেখেন তো তোয়েব আলী ভাই, আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কী জাতের ছাগল? এটা আপনার ওই যে পাটনায়া ক্রস, ক্রস জাতের ছাগল পাটনায়া। এটা কয় দাঁতের ছাগলটা? এটা 4 দাঁত। 4 দাঁত, এটা কি বাচ্চা দিছে? এটা একবার বাচ্চা দিছে, আবার বাচ্চা দিব। একবারে কয়টা বাচ্চা দেয়? এটা প্রথমে একটা বাচ্চা দিছে, এখন সম্ভবত 2টা দিবে। প্রথমে একবার দিছে, এবার 2টা দিবে, আপনি আশাবাদী নাকি? তাহলে আমার কোনো দর্শক নিতে চাইলে এটা কত টাকা গুনতে হবে তাকে? এটা 15-20,000 টাকা হলে বিক্রি করা যায়। তো ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কী জাতের ছাগল? এটা বিটেল, পাকিস্তানি বিটেল। পাকিস্তানি বিটেল, এটা কয় দাঁতের? এটা এখন 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত, মানে বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, এটা আমার 3 বার বাচ্চা দিছে। আর কয়বার দিতে পারে বাচ্চা?
আরো দুই তিনবার নেওয়া যাবে। আরো দুই তিনবার? তাহলে এই ছাগলটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন? এটা লাইভ ওয়েটটা হয় আপনার বাচ্চা দেওয়ার সময় 160 কেজি। লাইভ ওয়েটটা 160 কেজি হয়েছিল? এটা কি সম্ভব নাকি? সম্ভব না, এটা আমার মাপা। আপনার মাপা? মাপা। আচ্ছা, তাহলে কত টাকা হলে বিক্রি করবেন ছাগলটা? এটা ধরেন একটা 80-85 হলে বিক্রি করবো। 80-85? এক হচ্ছে ভাই বয়স হয়ে গেছে, এত টাকা ছাগলের দাম? পাকিস্তানি বিটেল এই জন্য না বয়স, দামটা একটু বেশি লাগলো। না না, বেশি না, আর একটু কমান। আমার দর্শকরা এত টাকা দিয়ে ছাগল কিনবে? 80,000? এটার ছাগল তো 160 কেজি লাইভ ওয়েট। আপনি দেখা যাচ্ছে তুতাপুরি পাঠাই 80,000 হলে কিনা যায়? ইয়ার মতন ওজন, লোহার মতন ওজন এটা। আচ্ছা, ওজনের কারণে ওজন বেশি এটা। আচ্ছা চলেন আরো দেখি। তো ভাই আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটা ওরিয়ানা। অরিজিনাল? অরিজিনাল। তাহলে এটার বয়স কত? এটা একবার বাচ্চা দিছে আমার এখানে। কয় দাঁত হয়েছে? এটা 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে? আর কয়বার বাচ্চা দিতে পারে? এটা আরো 3-4 বার বাচ্চা নিতে পারবো। আচ্ছা, তাহলে এই ছাগলটার দাম কত চাচ্ছেন আপনি? এটা ধরেন না 50-55 এরকম হলে ছেড়ে দিই। 55,000? 50 থেকে 55,000? আর কম হবে না ভাই? কম নেওয়ার সময় একটা ইয়ে হবে, 2000টা কম দিলে কি না করতে পারবো? মাত্র 2000? আর বেশি কম হবে না? না, এতে কম হবে না, এতে কম হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন আরো ছাগল দেখি। ভাই তাহলে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের ছাগল? এটা তোতা। এটা কি অরিজিনাল তোতা নাকি ক্রস? অরিজিনাল তোতা। অরিজিনাল তোতাটা কিভাবে চিনবো একটু চিনান তো দেখি। অরিজিনাল তোতা হলো মাথাটা ব্যান থাকবে, ইন্দা গল কম্বল থাকবে, তারপরে হাইডে বড় থাকবে, গল কম্বল থাকবে, মাথাটা ব্যান থাকবে। হ্যাঁ ভাই, একই রকম লাগে ক্রস এবং ইয়া? না, ক্রস এত বড় হয় না, ক্রস আরো ছোট। ক্রস কি আরো ছোট হবে? তাহলে এটা কয় দাঁত হয়েছে? এটা 8 দাঁত। কয় বিয়ান দিছে পর্যন্ত? এটা আমার এনে 1 বিয়ান দিছে, বাচ্চা বিক্রি করে ফেলছি, অনেক আবার 3 মাসের প্রেগনেন্ট। কয়টা বাচ্চা পাইছেন? 1 বিয়ান? আচ্ছা, 2টা বাচ্চা। 2টা বাচ্চা দেয়, এর বেশি দেয় না? এটা না, এটা 2টা দিছে আমার এনে, অনেক কয়টা দেয় এটা ধর বলতে পারবো না। আচ্ছা তাহলে এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? এটা 80,000 টাকা বিক্রি করব। 80,000? বাচ্চা বেচছি আমি 40,000, একটা 40,000, একটা 32,000। এটা বাচ্চাই বেচছেন আপনি 40,000? হ্যাঁ, বাচ্চা বেচছি 40,000 ওই ময়নামতি। আচ্ছা তাহলে ভাই চলেন আর কিছু ছাগল দেখি। তো তো ভাই মাশাল্লাহ আমরা বিশাল বড় একটি পাঠা দেখতে পাচ্ছি, এটা কি জাতের পাঠা? এটা রাজস্থানি তোতা। এটা রাজস্থানি তোতা? এটা বয়স হয়েছে কেমন? এটা 8 দাঁত। 8 দাঁত? মানে আপনার এখানে 1.5 বছর? মাশাল্লাহ বয়স হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেলে এটা বিষে খাবার সব কিছুতে ভালো আছে, কোনো এটা দিকে আর কতদিন প্রজনন করা যাবে? এটা আমার যতদিন থাকে ততদিন রাখবো, যতক্ষণ বীজ দিতে পারে। এটা কি আপনি বিক্রি করবেন না? এটা কেউ যদি নেয় বিক্রি করবো, আর নাইলে যতক্ষণ পর্যন্ত আমি রাখতে পারি এতক্ষণ রাখবো। এটাই কেউ যদি নেয় তাহলে সে আর কতদিন এটা দিয়ে প্রজনন করতে পারবে? তোতা ফাটার দাঁত ফুরে গেলেও বীজ দিতে পারে। কত বছর এটা একটু বলেন? এটা আরও 4-5 বছর বীজ দন, কোনো ব্যাপার না। আরও 4-5 বছর? 4-5 বছর বীজ দিতে পারবে। এটা বিশের জন্য এক্সপার্ট। বিশের জন্য এক্সপার্ট? তাহলে এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা যদি নেয় আমি 1,30,000 এরকম হলে বিক্রি করবো। ভাই একটা ছাগলের দাম 1,30,000, তা তো মানুষ মানে এটা ওখান থেকে আনাইতে যে খরচ বেশি পড়ছে, তো মানে আপনার আনাইতে বেশি খরচ হয়ে গেছে। এটা আমি অর্ডার করে বিশের জন্য আনছি। আপনি স্পেশালভাবে এটা অর্ডার করে আনছেন, এই কারণে এত দাম? কারণ আমার ছাগল বেশি। তো ভাই 1,00,000 নিচে হবে না? এটা না দিবেন না? কেমনি নিব আমার দর্শক এত টাকা দিয়ে? ফালে নিব না, ফালে আমার এখানে থাকবে, বীজ দিবে, আবার বাচ্চা হবে, বাচ্চা নিবে, এটা না নিতে পারলে। এমনকি এটা আপনার খামারের জন্য নিলে ভালো হবে না শখের জন্য মানুষ নেই? এটা খামারের জন্য, এরকম ধরেন না 20-30 যাদের ছাগল আছে এটা তাদের জন্য, এটা দুই একজনের জন্য, দুই একটা মানে সাধারণ কোনো খামারিদের জন্য না। 1,00,000 টাকা, 1,10,000-20,000 টাকা দিয়ে একটা ছাগল নিয়ে রেখে সাধারণ মানুষের পক্ষে সম্ভব? বুঝতে পারছি। এখন তো আমার দেখা গেছে আমার দর্শক অধিকাংশ ভাই নতুন তরুণ উদ্যোক্তা, তারা তো মানে এরকম আমার মনে হয় এরকম দাম শুনলে তাদের ছাগলের খামার করার শখই মজ্জে যাব। আমার তো যে ছাগলগুলো নেই আমি ওটা দিয়ে বীজ দিয়ে দেয়, আমি টাকা টোকা না নেই। ও আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা দুই একটা বাচ্চা দেখি। ভাই আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে ছাগল নিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে একটু মাধ্যমটা বলে দেন। আমার মোবাইল আছে, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নেবে।
আপনার শুধু মোবাইল নাম্বার ছাড়া এমনিতে যদি কেউ আসতে চাই সরাসরি তাহলে কিভাবে আসবে? আইলে ক্যান্টনমেন্ট নামবে বা ইন্দা আলেকাসর বিশ্বস নামবে। ক্যান্টনমেন্ট আসলে তারপর আপনার এখানে কি বলতে? আমার এখানে আইতে পাঁচ মিনিট দশ মিনিট। ক্যান্টনমেন্ট থেকে আপনার এখানে আসতে পাঁচ মিনিট। কিভাবে আসবে? এলাকাটার নাম কি? আমতুল স্কুলের সাথে বললেই হবে। আমতুল স্কুলের সাথে বললেই হবে। তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01909530513। এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শকরা আসতে পারবে। আর টাকা পয়সাটা কীভাবে লেনদেন করবে? টাকা পয়সা ক্যাশ নিয়ে এলেও পারবে, তারপরে ব্যাংকের মাধ্যমে দিলেও পারবে। কেউ যদি চায় তাহলে ব্যাংকেও দিয়ে দিতে পারবে, কেউ চাইলে আবার ক্যাশ নিয়েও আসতে পারবে, এমনিতে কোনো সমস্যা নাই তো রাস্তাঘাটে? এইদিকে আমার এইদিকে দেয় না, আমার ছাগলগুলো খোলা আর আমার এলাকার মানুষগুলো খুব ভালো না। অনেকে তো ভয় পায় যে ক্যাশ টাকা নিয়ে যাবো, আমাদের এইদিকে এরকম নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।